জিন সাধনা করলে কি হয় এবং জিন সাধনা কিভাবে করা হয় এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব অনেকেই শুনেছেন বা অনেকে শিখতে আগ্রহী বা অনেকে এই সাধনা করতে আগ্রহী জিন সাধনা বা জিনকে আপনার বসে আনতে চান তো এই বিষয়ে অনেকেরই কিন্তু ধারণা নেই সে শুনে এই জিন সাধনা করতে চাইছেন কিংবা তার কাছে হয়তো বিদ্যা আছে কিন্তু কীরকম ধরনের বিদ্যা আছে সে সেটাও জানে না এই জিন সাধনার মধ্যে বহু প্রকারের জিন আছে যেমন মক্কেল জিন তো শয়তান জিন ভালো জিন এরকম প্রচুর প্রকারের জিন আছে বিভিন্ন জিনের বিভিন্ন রকমের সাধনা আছে তবে ইসলামিক তন্ত্রে এই জিন সাধনা খুব বেশি আছে এবং যত জিন সাধনা আছে হিন্দুতন্ত্রের থেকে ইসলামিক তন্ত্রে এগুলোর উল্লেখ আছে এবং এই সাধনাগুলো বেশি আছে মানে আমি যত সাধনার মধ্যে আছি তো যত তন্ত্র ক্রিয়া নিয়ে আমি রিসার্চ করি বা তন্ত্রবিদ্যা নিয়ে রিসার্চ করি তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে ইসলামিক তন্ত্রে জিন সাধনাটা বেশি আছে হিন্দু তন্ত্রের থেকে তো এই জিন কিন্তু কোনো দৈব শক্তি নয় বা দৈব সাধনা নয় যেমন ভূত প্রেত সাধনা যেমন পরিসাধনা তারপরে এরকম বিভিন্ন ধরনের যে সাধনাগুলো আছে তারই একটি পার্ট হলো জিন সাধনা তো এই জিনকে দিয়ে আপনি কি কি কাজ করাতে পারেন তবে সব জিনকে দিয়ে সব রকম কাজ করানো যায় না কিছু কিছু জিন আছে তারা আপনার জীবনে উন্নতি ঘটাবে তো তাদের জন্য তাদের সাধনা করা হয় তো যে সাধনা আপনি শিখছেন বা গুরুপ্রদত্ত যে সাধনা আছে বই পুস্তকের বিদ্যা দিয়ে এগুলি কিন্তু আয়ত্ত করা যায় না তবে পৌরাণিক কিছু বইয়ের বিদ্যাতে সঠিক জিনিস আছে অনেক গুরুমুখী বিদ্যা আছে জিন সাধনা যারা গুরুর কাছ থেকে নিয়ে থাকেন তাদের বিদ্যাই কিন্তু কার্যকারী হয় তো এই জিন সাধনা করতে গেলে একুশ দিন একচল্লিশ দিন সাত দিন এরকম নিয়ম থাকে সেই সাত দিন ধরে কোনো নির্জন স্থানে কিংবা ঘরের মধ্যে বা নদীর ধারে এক একটা সাধনার এক এক রকম নিয়ম থাকে সেখানে সেই মন্ত্র জপ করতে হয় বা আমল করতে হয় কোনোটা বার কোনোটা একুশবার বা কোনোটা একশো আটবার তো এরকমভাবে আমল করে যেটা যে নিয়ম থাকে নিয়ম সমাপ্ত করলে জিন তাকে দর্শন দেয় কোনো কোনো জিন আছে স্বপ্নে আসে বা কোনো কোনো জিন আছে সেগুলো আদেশ করলে তারা কাজ করে তারা আভাস বোঝা যায় যে তারা আশেপাশে আছে সে দর্শন নাও দিতে পারে তো এইগুলো এই প্রকারে সাধনাগুলি করতে হয় করলে তবে সেই জিন আপনার আয়ত্তে আসবে কিছু কিছু জিন সাধনা আছে অনেকও কঠিন গাছের মাথায় বসে বা কোনো একটা নির্দিষ্ট গাছ আছে সেই গাছের তলায় বসে করতে হয় তবে সহজ জিন সাধনা যেটা একটা নির্জন ঘরে আসন পেতে সাত দিন বা একুশ দিন সেটা আমল করলেই বা জব করলেই তারা কিন্তু আসে এবং তাদের যে বিষয়ের ওপরে যে সাধনাটা আছে সেটা তারা করেন তাই বলে এই নয় যে আপনি জিন সাধনা করেছেন আর আপনি বলছেন যে টাকার বস্তা আপনার বাড়িতে চলে আসবে এরকম কিন্তু হয় না এরাও কিন্তু ধর্ম মেনে কাজ করে কোনো কিছু এদের কাছে যদি আপনি খোঁজ নিতে চান সে খোঁজ আপনাকে দেবে কারো সম্পর্কে জানতে চান সেটা জানাবে বা কোনো কাজ যদি এদেরকে দিয়ে করাতে চান কারোর ক্ষতি করা বা ভালো করা সেগুলো কিন্তু এরা করে তবে ভালো জিন আবার খারাপ কাজ করে না আবার অনেক সময় ভালো মন্দ দুটো মিশিয়ে জিন থাকে মানুষের যেমন স্বভাব বিভিন্ন রকমের এই জিনেদেরও স্বভাব বিভিন্ন রকমের আছে অনেক জিন আছে যেটা সাধনা করলে তারা কিন্তু রুগীর কি সমস্যা আছে সেটা আপনাকে সর্বদা বলে দেবে তো এই জিন সাধনা অনেকে অনেক তান্ত্রিক আছে মুসলমান তান্ত্রিক আছে তারা কিন্তু এটা করে রেখেছে এর ফলে কি হয় আপনারা দেখবেন যে ওরা জিন দ্বারা বলে যে আমি জিন দ্বারা এই কাজটা করছি বা জিন দ্বারা ওই কাজটা করছি কারণ হলো তারা এটা আমল করে রেখেছে এবং তাদের কাছে বিষয়গুলো জানে তো বিষয়টা আমি যত সহজে বলছি এতটাও সহজ নয় এগুলো করতে গেলে অনেকটা সাহসের পরিচয় দিতে হয় যে সাধক করে তাকে অনেক সাহসী হতে হয় কিছু জিন আছে ভূত ভবিষ্যৎ বর্তমান যেমন বলতে পারে তেমনি আবার মানুষের ভালো মন্দ কাজ তারা করে দিতে পারে সেই জিনকে ভোগ দিয়ে বা কিছু কিছু জিন আছে যেমন কলা গুড় বাতাসা খই এরকম ভোগ দিতে হয় দেওয়ার পরে তাদেরকে যদি বলা হয় এই কাজটা আমাকে করে দে বা এই সমস্যা আছে এই সমস্যার সমাধান করে সেই জিন কিন্তু করে দেয় তবে এটাতে সাধকেরও ভয় আছে যেহেতু এটা দৈব নয় অনেক সময় জিন যদি তার উপরে অসন্তুষ্ট হয় তখন যে সাধনা করেছে তার কিন্তু পরিবারের ক্ষতি করতে পারে বা তারও ক্ষতি করতে পারে তো যারা এই জিন সাধনা করেন বা করতে চান অনেক সাবধান বসত এটাগুলি করতে হয় তবে গিয়ে আপনি এই কাজগুলি করতে পারেন যেমন আমি দৈব সাধনা দিয়েই সমস্ত কাজ করি এবং দৈব সাধনাগুলি আমি করি জিন ভূত প্রেত এই সাধনা আমার কাছে আছে কিন্তু তারপরেও আমি কিন্তু করি না কারণ দৈব সাধনা করলে আত্মার উন্নতি হয় জগতেরও কল্যাণ করতে পারবেন তেমনি আপনারও উন্নতি হবে আর এই জিন সাধনা করলে জাগতিক জগতের উন্নতি করতে পারবেন বা জাগতিক জগতের কাজ করতে পারবেন আপনার আধ্যাত্মিক কোনো উন্নতি হবে না তো যারা এই সাধনা করতে চান বুঝে শুনে কাজ করবেন অবশ্যই কার্যকারিতা পাবেন ধন্যবাদ